আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজ অশেষ মতে তোমার সবাই অনেক ভালো আছো। আমরা দেখছিলাম মিক্স থ্রি এর অধ্যায় দুই এর ক্ষয়ের ম্যাথ প্রবলেমগুলো। আমরা অলরেডি এই অধ্যায়ের বেসিক ডিসকাশন এবং কিছু ম্যাথ প্রবলেম তাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আর একটি ম্যাথ প্রবলেম দেখার চেষ্টা করব। এটা ম্যাথমিক্স থ্রি এর অধ্যায় দুই এর উদাহরণ ১৬। দেখো এখানে বলা হচ্ছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য ২৪ মিটার ও ৫২ মিটার। একটা ট্রাপিজামের সমান্তরাল দিয়ে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু হলো, একটা হলো ২৪ মিটার আর একটা হলো ৫২ মিটার। আচ্ছা এরপরে বলা হচ্ছে অপর বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার ও ৩০ মিটার। অপর যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর মধ্যে একটা দৈর্ঘ্য হচ্ছে ২৬ মিটার আর একটি দৈর্ঘ্য হচ্ছে ৩০ মিটার। আচ্ছা এরপর আমাকে বলা হচ্ছে ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমাকে এই ট্র্যাপিজামটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই শিখেছিলাম যে ট্র্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। তো দেখো এই ট্র্যাপিজামটির যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সমান্তরাল বাহুদ্বয় জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। আমরা কিন্তু অলরেডি সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য জানি, একটি ২৪ এবং অপরটি হচ্ছে ৫২। কিন্তু এই ট্র্যাপিজামটির যে উচ্চতা, এই যে এটা খারাপভাবে টানলে যেটা হবে এটা হচ্ছে উচ্চতা, যে উচ্চতা এই উচ্চতাটা কিন্তু আমরা জানি না। এজন্য আমাদেরকে এখন এই উচ্চতাটি বের করার চেষ্টা করতে হবে। যদি আমরা উচ্চতা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলও বের করতে পারবো। এই জন্য এখন আমরা কি করব, উচ্চতা বের করব। তো আমরা একটি লম্ব টেনে ফেললাম এই সমান্তরাল বাহুর শীর্ষবিন্দু থেকে এর উপরে, এর নাম দিলাম ধরো ই। তাহলে এখন আমরা এই সিই এর মান বের করার জন্য যা করতে হয় তাই করব। তো দেখো এখন এই সিই কিন্তু একটি ত্রিভুজ গঠন করে ফেলেছে, সিইবি। তো দেখো তো এই ত্রিভুজটি থেকে আমরা সি এর মান বের করতে পারি কিনা। দেখো এই ত্রিভুজটি শুধুমাত্র আমরা একটা বাহুর মান জানি, সেটা হচ্ছে সিবি, যার মান হচ্ছে ৩০। বাকি দুইটা ভ্যালুর মানই কিন্তু জানি না। যদি এটা সমকোণী ত্রিভুজ, শুধুমাত্র একটা বাহুর মান জানার কারণে আমরা কিন্তু অপর বাহুগুলোর মান বের করতে পারছি না, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, আমরা যেন বাহুর মান একটু বেশি জানি, দুইটা বা তিনটা বাহুর মান জানি, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। এই জন্য দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে এই বাহুটা সমান্তরালে এর যে বাহুটা আছে ঠিক এই বাহুটা সমান্তরালে সি থেকে আমরা এর উপরে একটি রেখা টানতে পারি, ঠিক এই দিয়ে সমান্তরাল করে একটা রেখা টানলাম যার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে দেখো এখন এই এডি বাহুর মান যদি হয় ২৬, যেহেতু এর সমান্তরাল এবং সমান এই রেখাটি এর সমান্তরাল এবং সমান, তাহলে এটা যেহেতু ২৬ তাহলে এটাও কত হবে, অবশ্যই ২৬ হবে, তাই না। তাহলে এখন দেখো এখন যে আমার ত্রিভুজটি গঠন করা হয়েছে এই ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ, আচ্ছা আমি এখানে লিখি ত্রিভুজ সি এফ বি। দেখো এই ত্রিভুজ সি এফ বি, এখানে আমরা সি এফ এর মান জানি, এখানে আমরা সি এফ এর মান জানি কত বলো তো, ২৬। দেন আমরা সি বি এর মান জানি কত দেখো তো, ৩০। কিন্তু এফ বি এর মান আমরা জানি না, কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারবো কিভাবে। দেখো এই যে ৫২, এই ৫২টা কিন্তু এই পুরো রেখাটার মান ছিল, তাই না। এই পুরো রেখাটার মান ছিল হচ্ছে ৫২, ৫২। এই পুরো রেখাটার মান ছিল হচ্ছে ৫২। এখন দেখো তো আমরা কিন্তু এই যে এইটুকুর মান জানি, এইটুকুর মান কিন্তু জানি কিভাবে জানি, দেখো এইটা আর এইটা সমান এবং সমান্তরাল, যেমন এইটা এবং এইটা সমান এবং সমান্তরাল ছিল, অর্থাৎ এটা একটা সামান্তরিক, আর এটা আর এটাও সমান এবং সমান্তরিক, তার মানে এটুকু কিন্তু একটি সামান্তরিক গঠিত হয়ে গেছে, এ এফ সি ডি এটা একটি সামান্তরিক হয়ে গেছে। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে যেহেতু এই বাহুটি ২৪, তাহলে এটা কত হবে, এটুকু কত হবে বলো তো, এ থেকে এফ পর্যন্ত অবশ্যই ২৪ হবে। তাহলে এখন দেখো এই পুরোটা ছিল ৫২, তার মধ্যে এটুকু যদি ২৪ হয় তাহলে এটুকু কত হবে, জাস্ট এই ৫২ থেকে এটুকু বাদ দিয়ে দেবো তাহলে কিন্তু আমরা এটুকু মান পেয়ে যাব। তাহলে এখন বের করবো কার মান, এফ বির মান। দেখো যদি এফ বির মানটি বের করতে চাই, এফ বি ইকুয়াল টু কি করবো আমরা, এই পুরোটা থেকে অর্থাৎ এ বি থেকে, এ বি থেকে আমরা এই যে এটুকু বাদ দিয়ে দেবো, এফ বাদ দিয়ে দেবো, এ এফ বাদ দিয়ে দিলাম, এ বি থেকে এফ বাদ দিলে জাস্ট আমার এফ বি থাকছে, দেখে বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে এফ বি এর মানও বের করে ফেলবো, এ বির মান মানে পুরো বাহুটার মান ছিল হচ্ছে ৫২,
মাইনাস এফ এর মান আমরা দেখছি 24, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 28, অর্থাৎ আমরা এফ বি এর মান পেয়ে গেছি 28, এবং এটা একক আছে হচ্ছে কি মিটার। তাহলে দেখো এখন এই যে এই ত্রিভুজটা সি এফ বি, এই ত্রিভুজটা কিন্তু আমরা সবগুলো বাহুর মানই জেনে গেছি, এই বাহুর মান 26, এই বাহুর মান 30, এবং এই যে বাহুটুকু বের করলাম এই বাহুটুকুর মান পেয়েছে কত 28। তো আমরা জানি যে একটা ত্রিভুজের যদি আমরা তিনটা বাহুর মান জানি খুব সহজে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, কিন্তু এর ক্ষেত্রফল কেন নির্ণয় করবো? দেখো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এক সূত্র জানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটি একটি সূত্র। আর কি সূত্র আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে? যখন আমাদের তিনটা বাহুর মানই জানা থাকে জানি যে তখন আমরা লিখি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা এই সূত্রটি ব্যবহার করেও ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যখন আমাদের একটা ত্রিভুজের সবগুলো বাহুর মান জানা থাকে। তো দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা বের করা, কারণ কি এই ত্রিভুজটার উচ্চতা যা এই ট্রাপিজামের উচ্চতাটাও কিন্তু তাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ট্র্যাপিজামের উচ্চতা বের করা, তো এই ট্র্যাপিজামের উচ্চতা যা এই ত্রিভুজটির উচ্চতাও কিন্তু সেই উচ্চতাটাই। তো এই জন্য আমরা চেষ্টা করছি এই ত্রিভুজের উচ্চতা বের করতে, কারণ আমরা ত্রিভুজের উচ্চতা পেয়ে যাওয়া মানে আমাদের ট্র্যাপিজামের উচ্চতাটিও পেয়ে যাওয়া। তো আমরা এখন এই উচ্চতা যদি বের করতে চাই, তো আমরা জানি যে একটি ত্রিভুজের উচ্চতার সঙ্গে সম্পর্ক আছে কার ক্ষেত্রফলের, কারণ আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো আমরা যদি এখান থেকে উচ্চতা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভূমি জানতে হবে, ভূমিকে আমরা জানি, হ্যাঁ ভূমি জানি কত, ভূমি হচ্ছে 28 মিটার। দেন ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, ক্ষেত্রফলকে আমরা জানি না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এখন পর্যন্ত জানি না, এই জন্য আমরা কী করবো এই সূত্রটি ব্যবহার করে ক্ষেত্রফলটি বের করে ফেলবো। ওকে, তাহলে এখন আমরা এই ত্রিভুজ সি এফ বি এর ক্ষেত্রফল নির্ণয় করবো, যে ত্রিভুজ সি বি এফ বা সি এফ বি একই কথা, এ ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমাকে প্রথমে কি করতে হবে, এস এর মান বের করে ফেলতে হবে। তো এস এর মান কি করে বের করতে হবে, আমি তো জানি যে এস মানে কি সবগুলো বাহু যোগফল ডিভাইডেড বাই টু, সবগুলো বাহু কত হতো 26, 28 আর 30, তাহলে 26 যোগ 28 যোগ 30 ডিভাইডেড বাই টু। তাহলে আমরা যদি এটাকে দুই তারা ভাগ করি তাহলে কত পাই 42, অর্থাৎ এস এর মান আমরা পেয়ে গেলাম 42 মিটার। তাহলে আমরা এখন কি করবো, জাস্ট এই এস এর মান এখানে বসিয়ে দেবো, এখানে এটা কি এ ধরতে পারি হচ্ছে সি এফ, বিটা কি বি ধরলাম সি বি, আর সিটা কি সি ধরলাম হচ্ছে এফ বি, অর্থাৎ এই তিনটা বাহু এ বি সি মানে আমরা তো জানি এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, তো আমরা মানগুলো বসিয়ে দেবো এখানে রুট ওভার এস হচ্ছে 42 ইন্টু 42 মাইনাস এ ধরলাম 26 ইন্টু এস মাইনাস বি, এস হচ্ছে 42 মাইনাস বি ধরলাম 28 ইন্টু এস মাইনাস সি, এস ধরলাম 42 মাইনাস সি, সি ধরলাম কত 30। তিনটা বাহু জাস্ট বিয়োগ করে দিলাম, এখন আমরা কী করবো জাস্ট ক্যালকুলেশন করবো, এটাকে ক্যালকুলেশন করে রুট ওভার করে দেবো, তাহলে আমরা পাচ্ছি 336 বর্গমিটার। তো এখন দেখো আমরা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল জেনে গেছি, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল জেনে গেছি তো আমরা খুব সহজে এখন এই যে এই সূত্রটি ব্যবহার করে কিন্তু উচ্চতা বের করে ফেলতে পারবো। তো এখন আমরা ওই সূত্রটি ব্যবহার করব, ওই সূত্রটি ব্যবহার করে উচ্চতা বের করার চেষ্টা করব। তো আমরা এখন লিখতে পারি যে আবারও ত্রিভুজ সিবিএফ এর ক্ষেত্রফল, সিবিএফ এ ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত বলো তো, ভূমি হচ্ছে এফ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে সিই। তো ত্রিভুজ সিবিএফ এর ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি অন্য একটি সূত্র ব্যবহার করে 336, এটা আমরা এখানে বসিয়ে ফেললাম 336 ইকুয়াল টু হাফ ইন্টু এফ বি, অর্থাৎ ভূমি, ভূমির মান কত 28 পেয়েছিলাম আমরা, তাহলে 28 ইন্টু সি এর মান তো আমাদেরকে বের করতে হবে, তাহলে বা সিই
ইকুয়াল টু দেখো, তাহলে দেখো আমরা যদি এখন এটাকে এদিকে আমার ছিল কত 336 দুই ভাগ আকারে ছিল, এপারে চলে গেলে গুণ হয়ে যাবে এবং 28 কে হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 24। তার মানে আমরা লিখতে পারি যাতে সিই ইকুয়াল টু 24। তাহলে দেখো এখন আমরা যেমন এই ত্রিভুজটির উচ্চতা পেয়ে গেলাম 24, একইভাবে কিন্তু আমরা ট্র্যাপিজামের উচ্চতাটিও পেয়ে গেলাম। আমাদের এতক্ষণ এত কাজ করার উদ্দেশ্য শুধুমাত্র ছিল এই ট্র্যাপিজামের উচ্চতাটি বের করা, কারণ আমাদের বলা হয়েছে ট্র্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে। কিন্তু শুধুমাত্র এই উচ্চতা নির্ণয় করতে করতেই কিন্তু আমাদেরকে এতগুলো কাজ করতে হলো। ওকে, তাহলে এখন আমরা এগুলো মুছে যেতে পারি। তাহলে এখন আমরা ট্র্যাপিজামের ক্ষেত্রফল সূত্র লিখে ফেলেছি, এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব যে হাফ ইনটু সমান্তর বাহুদের যোগফল, সমান্তর বাহু কত কত 24, আর নিচেরটা ছিল 52। তাহলে সমান্তর বাহুদের ছিল 24+52 ইনটু উচ্চতা, যেটা আমরা এখন ধরে বের করলাম সেটা ছিল 24, উচ্চতা ছিল 24। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি হাফ ইনটু এখানে হচ্ছে কত 76 ইনটু 24। এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে আমরা পাচ্ছি 912 বর্গমিটার। তাহলে দেখো আমাদের কিন্তু ট্র্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার ওভারভিউ করে দিই। দেখো এখানে আমাদের একটি ট্র্যাপিজামের সমান্তরাল বাহু দুইটার মান দেওয়া ছিল 24 এবং 52, এবং এই দুইটা অপর দুইটা বাহুর মান ছিল 26 এবং 30। তো আমাদেরকে এই ত্রিভুজটা এই ট্র্যাপিজামটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা জানি ট্র্যাপিজামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। তো এই ক্ষেত্রে আমরা এই ট্র্যাপিজামটির সমান্তরাল বাহুগুলোর মান জানি কিন্তু উচ্চতাটি কিন্তু জানতাম না। তো যেহেতু ট্র্যাপিজামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা, তাই উচ্চতা বের করার জন্য আমাদের অনেক কিছুই করতে হলো। আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমেই দেখলাম উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এইটা। তো যখন এই উচ্চতা একটি ত্রিভুজ গঠন করছে কিন্তু এই ত্রিভুজটা আমাদের শুধুমাত্র একটা বাহুর মান জানা ছিল, এই জন্য আমরা এই ত্রিভুজটি ব্যবহার করে উচ্চতা বের করতে পারছিলাম না। এই জন্য আমরা কি করলাম, এই বাহু সমান্তরাল করে আরেকটি রেখা অঙ্কন করলাম। তখন আমরা দেখলাম নতুন একটি ত্রিভুজ তৈরি হয়ে গেল এবং এই ত্রিভুজটার এই বাহুটা এবং এই বাহুটার মান আমরা সরাসরি বলতে পারছি। আর এই বাহুটার মান, এই বাহুটার ক্ষেত্রে যে এটুকুর মান আমরা বের করলাম কি হবে, তা আমাদের পুরো বাহুটুকুর মান জানা ছিল 52, আর এই বাহুটার এই এটুকু হচ্ছে সমান্তরাল, এটাটা তাহলে হচ্ছে 24। তাহলে 52 থেকে 24 বাদ দিয়ে পেয়ে গেলাম কত 28। তাহলে এখন আমরা কি করলাম, এই ত্রিভুজটার তিনটা বাহুর মান নিয়ে এখন আমরা জেনে গেছি। আর আমরা জানি ত্রিভুজের তিনটা বাহুর মান জানা থাকলে আমরা খুব সহজে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই সূত্রটি ব্যবহার করে। এবং আবারও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা খুব সহজেই যদি আমাদের ভূমির মানটি জানা থাকে তাহলে আমরা উচ্চতাটি বের করতে পারি। তো আমরা সেইভাবে উচ্চতা বের করে ফেললাম, যখন আমরা ত্রিভুজের উচ্চতা বের করে ফেলছি তার মানে সেটা হচ্ছে আমার এখানকার ট্র্যাপিজামেরও উচ্চতা। তাহলে আমরা কি কি পেলাম, ট্র্যাপিজামের উচ্চতাটিও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সমান্তরাল বাহুগুলোও জানি, ট্র্যাপিজামের উচ্চতাও জানি, তো আমরা খুব সহজেই ট্র্যাপিজামের ক্ষেত্রফলটিও বের করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিও লেকচার। যদি তোমাদের ভালো লেগে থাকে তুমি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে অন্তরটিকে লাইক দিয়ে যাবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ সিএসসি ফ্যামিলিতে শেয়ার করতে পারো। আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ের বাকি যে মেথডগুলো আছে এগুলো পরে দেখানোর সর্বচেষ্টা করবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।